हेलो फ्रेंड्स, आमी आज के अपन के मटर डाल कर देखा। मटर डाले साथे झिंगे दिए अपन के रेसिपिटा देखा। एखाने मटर डाल आगे भिजिए रेखे एखन मटर डालगुली के सिद्ध करब। भिजिए रखा मटर डालगुली के प्रेसार कूकारे सिद्ध करते बसालाम। আমি মটর ডালের মধ্যে যে ঝিঙ্গেগুলোকে দেব সেই ঝিঙ্গেগুলি আমি ভালো করে টুকটুক করে কেটে আমি ধুয়ে রেখেছি। আমার প্রেসার কুকারে মটর ডালগুলো আমার সিদ্ধ হলো। মটর ডাল খুব বেশি সিদ্ধ করবেন না, যাতে সিদ্ধ হয় অথচ যাতে ডালটা না ভাঙে। এই দেখুন আমি করেছি, এইভাবে মটর ডালটা সিদ্ধ করবেন। আমি এখন নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর ডালটা একটু হবে। দেখুন আমার मटर डाल नून देवार पर एक फुटे उठे। एखन आमी एक हलुद दिए दीची। डालटा के गुटबें ना, देखुन এইভাবে মটর ডালটাকে সিদ্ধ করবে। এখন আমি সোমবার দেব। আমি মটর ডালে যে ঝিঙ্গেগুলি দেব সেই ঝিঙ্গেগুলি আমি ধুয়ে রেখেছি, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এখন ডালের মধ্যে সিদ্ধ হবে। এই যে দেখুন এটা ডালের মধ্যে এখন সিদ্ধ হবে। ঝিঙ্গে নরম জিনিস, ঝিঙ্গে সবার শেষে দেবেন। এটা হোক, দেখুন আমার ঝিঙ্গেগুলো ক্ষয়ে গেছে, ঝিঙ্গের সাথে সাথে ডালটাও কত সুন্দর ফুটে উঠেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সোমবারের আগে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি ডালটা সোমবারের জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন আমি জিরা দিয়ে দিচ্ছি। এগুলি একটু ভাজা হোক। দেখুন আমার এগুলি ভাজা হয়ে গেল। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। দেখেছেন আমার ঝিঙ্গেগুলো দিয়েছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঝিঙ্গে সবসময়, ঝিঙ্গে যে কোনো সবজিতে বা ডালে একদম শেষের দিকে দেবেন, কারণ ঝিঙ্গে খুব নরম জিনিস, ঝিঙ্গে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন আমার ডালটা ঘন হয়েছে। মটর ডাল এইভাবে ঘন করবেন। এই ডাল রুটির সাথে খেতে খুব ভালো, রুটি পরোটা এগুলার সাথে খেতে খুব ভালো। এখন এটা আরেকটু ফুটবে। আমার ডালটা নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি।
এই সমস্ত নিরামিষ ডালে একটু চিনি দিতে হয়, নুনের সাথে চিনিটা হলে ভালো হয়। খুব বেশি দেবেন না, কম করে দেবেন, যাতে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। আমার ডালটা আর একটু ফুটবে, দেখুন আমার ডালটা ফুটে গেছে, আমার ডালটা হয়ে গেছে, মটর ডালটা দেখুন আমার ডালটা, এই যে আমি ডালটা কি গুটিনি, অথচ ডালটা সুন্দর সিদ্ধ হয়েছে, দেখলেন তো। এইভাবে আপনারা মটর ডাল করবেন, তাহলে খেতে ভালো লাগবে। মটর ডাল পাতলা হলে ভালো লাগে না, মুসুরি ডালের মতো হলে ভালো লাগবে না। এই যে দেখুন, এইভাবে আপনারা বাড়িতে করবেন, করে রুটির সাথে, পরোটার সাথে খাবেন, ভাতের সাথেও খাবেন। আমার মটর ডালটা ঝিঙে দিয়ে যে ডালটা এখানেই আমার শেষ হলো, আমার এখন আমি ডালটাকে নামিয়ে ফেলবো। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আগামী দিন আমি আরেকটা রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।